প্রিয় দর্শক বিন্দু আলাইকুম অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন ই কে ওয়াইসির মাধ্যমে ই কেওয়াইসি সিস্টেমটি তাদের নতুন আপডেট এটির মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে কোনো ধরনের ছবির প্রয়োজন হয় না ইনস্ট্যান্ট ছবি তোলা যায় এছাড়াও আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে যা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন যখন ই কেউআইসি অ্যাপটা অফেন হবে ঠিক তখন এভাবে একটি অপশান আসবে যেটি হলো যে কাস্টমার মোবাইল নাম্বার দেওয়ার জন্য এখানে যে নাম্বারটিতে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করবেন এবং এখানে একটি অফারেটার সিলেক্ট করবেন যদি টি রবি হয়ে থাকে তাহলে রবির মধ্যে ক্লিক করবেন ডেফল্ট অফারেটার রবি যেহেতু এমএনভি সেবা নেওয়া হয়নি সেহেতু তো একটি কোড বিকাশ যাচাইকরণ কোড হিসাবে যাচাই করা হবে এটা এখানে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেখে এখানে বসাতে হবে এবং এই ওটিপিটির মেয়াদ থাকবে মিনিট এখানে যা যা লেখা আছে সেগুলো পড়তে পারেন গ্রাহককে শোনাতে হবে এরপর এনআইডি এর ছবি তুলেন যে অপশনটিতে রয়েছে সেখানে ক্লিক করবেন এটি হচ্ছে এনআইডি কার্ড তো আমরা এটি ছবি তুলব এবং এনআইডি কার্ডের অপর পিঠের ছবি তুলব সব কিছু ঠিকঠাক থাকলে এনআইডি কার্ডের যত ইনফরমেশান রয়েছে সেগুলো আমাদের কাছে প্রদর্শন করবে এখানে এনআইডি কার্ডে রক্তের গ্রুপ নেই তাই আমরা রক্তের গ্রুপটি গ্রাহককে জিজ্ঞাসা করে নিচ্ছি রক্তের গ্রুপ বি পজিটিভ তারপর পরবর্তী ধাপে ইনস্ট্রাকশান অনুসারে নিয়ে নিলাম লিঙ্গ মেল সিলেক্ট করলাম আয়ের উৎস স্যালারি স্যালারি মান্থলি স্যালারি ইনকাম মান আনুমানিক মাসিক আয় বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পেশা গভর্নমেন্ট সার্ভিস প্রাইভেট সার্ভিস বিজনেস সেলফ এমপ্লয়মেন্ট স্টুডেন্ট হাউসওয়াইফ রিটায়ার্ড আনএমপ্লয়েড তো এখানে টিচার অথবা অন্য কোনো কিছু না থাকার কারণে গভর্নমেন্ট সার্ভিসটি দিয়ে দিলাম এবার গ্রাহকের ছবি তুল তোলার পালা আমরা এখন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে গ্রাহকের ছবি তোলার জন্য রেডি হলাম ছবি তোলার বাটনের মধ্যে যখন আমরা ক্লিক দিয়েছি তখন এতটুকু পর্যন্ত এসে এটি আটকে গেছে এখন গ্রাহককে বলবো চোখটা বন্ধ করে আবার খোলার জন্য স্যার চোখ বন্ধ করে আবার খোলেন হয়ে গেছে গ্রাহকের ছবি তোলা কমপ্লিট এবার হলো অনুগ্রহ করে নিশ্চিত করুন নিশ্চিত করলাম আপনার অ্যাপ্লিকেশন সাবমিশন হয়েছে তথ্য যাচাই দিন রয়েছে ঠিক সাথে সাথে আমাদের কাছে একটি এস এম চলে আসলো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুল প্লিজ ওয়েট ফর কনফার্মেশন সম্মানিত দর্শক একটু সময়ের মধ্যে আরেকটি মেসেজ এসেছে যা হলো সাকসেসফুল রেজিস্টার হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় মোবাইল ফোনটিতে চেক করবো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রিং উইথ বিকাশ টায়াল স্টার টু ফোর সেভেন হ্যাজ অ্যান্ড স্যাট ইউর ফিন উইদিন সেভেন্টি টু আওয়ার্স প্লিজ সিক্রেট কিভ সিক্রেট ইউর ফিন আপনাদের বলে রাখি কেউ যদি ফোনে আপনাদের কাছে কোনো পিন নাম্বার জানতে চায় অথবা কোনো ওটিপি জানতে চায় বিকাশ কর্মকর্তা অথবা অন্য কেউ পরিচয় দিয়ে তখন আপনারা এটি ভুলেও তথ্য শেয়ার করবেন না তো আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে পিন সেট করতে হয় স্টার টু ফোর সেভেন হ্যাজ ডায়াল করে পিন নাম্বার সেট করতে হয় যেটিতে অলরেডি বিকাশ আছে সেটি আমি ডায়াল করেছিলাম যার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমরা নতুন যে অ্যাকাউন্ট খুলেছি সেটি ডায়াল করবো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট মোবাইল মেনিউ অ্যাক্টিভেট মোবাইল মেনিউতে এক দিয়ে আমরা রিপ্লাই দেব ইন্টার এ ফাইভ ডিজিট পিন তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে শুধুমাত্র আমি এই পিনটা ব্যবহার করছি কিন্তু পিনটা আমি সাথে সাথে পরিবর্তন করে ফেলবো আবারও পিন প্রথমবার সেট করার পরও পরিবর্তন করা হয় শুধুমাত্র সিকিউরিটি রেশনের কারণে আমি পিনটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না কেননা এটা একটি টিউটোরিয়াল কিন্তু আমি আবারও পিনটা পরিবর্তন করতে পারবো দেখতে পেয়েছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অর্থাৎ দু তিন দিন অপেক্ষা করতে হয় নি কিন্তু এর আগে বিকাশ অ্যাকাউন্ট খুলতে দু তিন দিন সময় লাগতো তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করুন পরবর্তী টিউটোরিয়াল দেওয়ার ব্যাপারে এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের তথ্য অথবা মতামত জানতে চাইলে অথবা জানাতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার তথ্য অথবা মতামত জানাতে পারেন আমরা খুব দ্রুত আপনাকে রিপ্লাই দেবো ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ফেসটি লাইক দিয়ে সাথে থাকুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ